মা চাওয়ার জন্য যদি আমার মনে আবেগ বা কথা বা শব্দ কোন ঘাটতি থাকে আপনারা আমাকে বলেন ওই শব্দটা যোগ করে আমি মারটা চাই নিঃশব্দভাবে আল্লাহ আসতে মনে অলিদে মনে আপনার যদি ব্যথা লেগে থাকে আমি মাপ চাই আপনারা আমাকে আল্লাহ আসতে ক্ষমা করবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় বন্ধুগণ শুরুতেই আপনারা একটি ভিডিও বুড়ো দেখেছেন যেখানে ধর্ম প্রতিমন্ত্রী সমগ্র মুসলিম জাতির কাছে এবং মাওলানাদের কাছে আকতি মিনতি করে মাপ চাইছেন আর বন্ধুগণ এই মাপ চাওয়াটা কিভাবে সম্ভব হয়েছে আপনারা জানেন বন্ধুগণ শুধুমাত্র আপনাদের জন্য আপনারা এই ধর্ম প্রতিমন্ত্রী যখন মিজানুর রহমান আজারি সম্পর্কে বাজে মন্তব্য করেছিল তখন আপনারা সেই ভিডিওটি এগুলো যে সমস্ত কথাবার্তা গলে অত্যন্ত সূক্ষ্ম ভাবে জামাতের প্রোডাক্ট লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটি ভাইরাল করার কারণে সারা বাংলাদেশে বিষয়টি আলোড়ন সৃষ্টি করে এবং এই আন্দোলনটি একটি কঠিন দেওয়ালের প্রতিবাদ গড়ে তোলে আর যে দেওয়ালটি এই ধর্ম প্রতিমন্ত্রী ভাঙতে পারেনি অবশেষে এই ধর্ম প্রতিমন্ত্রী ব্যর্থ হয়ে সমগ্র মুসলিম জাতির কাছে লাইভে এসে মাপ চাইলেন বন্ধুগণ আপনারা আবারও প্রমাণ করে দিলেন উপরে আল্লাহ এবং নিচে আপনাদের জনামত যদি এক থাকে তাহলে কোনো কিছুই আপনাদের দ্বারা অসাধ্য নয় সব কিছুই আপনাদের সাধ্যের মধ্যে শুধুমাত্র লাগবে জনমত এবং একনিষ্ঠ তাহলে বাংলাদেশের মধ্যে যে কোনো সমস্যারই সমাধান এবং মোকাবেলা করা সম্ভব বন্ধুগণ আপনাদের হয়তো দুই মিনিট সময় যাচ্ছে ভিডিওর পিছনে কিন্তু যে অপকর্মগুলো হচ্ছে বাংলাদেশে তো সেইগুলোর তো একটা সমাধান আসছে আর এর জন্য আল্লাহ তালা অবশ্যই আপনার আমল নামায় তুলে দিবেন এতে আপনি স্বভাব পাবেন অবশ্যই ধর্মের বিরুদ্ধে যারা কাজকর্ম করবে তাদের প্রতি যদি আপনি প্রতিবাদ করেন তাহলে সেটা হবে জিহাদ তো বন্ধুগণ আপনারা যদি জিহাদের পক্ষে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের প্রতিবাদী ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভাইরাল করে বর্তমান সময়ে এই সমস্যাগুলোর মোকাবেলা করবেন এবং এই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করবেন কারণ বাংলাদেশের জনমতের কাছে এই সমস্যাগুলোর সমস্যায় নাই বন্ধুগণ যেমন এখন বর্তমানে বের হয়েছে রীতা দেওয়ান নামের এক মহিলা তিনি একটি গানের আসরে বিভিন্ন ধরনের আজেবাজে কথা বলেছিলেন আল্লাহকে নিয়ে আর সেই কথাগুলোর প্রতিবাদ করেছিলেন বিধায় তিনি লাইভ এসে মাপ চেয়েছিলেন কিন্তু এই মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি অবশেষে রাসেল মিয়া নাম তার তিনি তার বিরুদ্ধে একটি মামলা করেছেন এবং সেই মামলাটি আদালত মঞ্জুর করেছে সে যেকোনো সময়েই অ্যারেস্ট হয়ে যেতে পারে বন্ধুগণ এর আগেও শরীয়ত বয়াতি এই ইসলাম নিয়ে এবং মাওলানাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আজবাদে কথা বলেছিল আর এই বিষয়টি নিয়ে তার উপর মামলা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয় এবং সে এখনো পর্যন্ত জেলেই রয়েছে এর মধ্যে আবার অসীম বাউলও ছিলেন সেও শাস্তিভোগ করছে সো বন্ধুরা আপনারা যদি দুই মিনিট সময় দিয়ে এই ইসলামের জন্য জিহাদ করেন তাহলে আপনাদের ওই দুই মিনিট কোনো সময় বিফলে যাবে না অবশ্যই এই দুই মিনিট দেওয়ার জন্য আপনার আমলনামায় অবশ্যই আল্লাহ তালা নিকেই লিখে দিবেন সো বন্ধুগণ আমরা বাংলাদেশের জনগণ যদি একমত হই এবং যে কোনো সমস্যার সমাধানের জন্য মোকাবেলা করতে যাই তাহলে ইনশাল্লাহ আমরা কোনো সময়ই ব্যর্থ হব না সবসময় সফলতা নিয়ে আসবো সো বন্ধুগণ অবশেষে বলবো আল্লাহ তালা আমাদেরকে যেন হেদায়ত দান করুন এবং করোনা হাদিসের আলোকে নিজেদের জীবনকে গড়ার তৌফিক দান করুন আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম